ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন যে খরগোশের গোশ খাওয়া যাবে কিনা। জি সম্মানিত ভাই, এ মর্মে আমরা চলুন দেখি হাদিস দেখি। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মক্কার অদূরে মারজাস নামক স্থানে আমরা একটি খরগোশ তাড়া করলাম। লোকেরা সেটার পিছনে ধাওয়া করে ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে আমি সেটাকে নাগালে পেয়ে ধরে আবু তালহা রাদিয়াল্লাহুর কাছে নিয়ে গেলাম। তিনি সেটাকে জব্দ করলেন এবং উক্ত খরগোশের দুই উরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাঠালেন, দুটি উরুই পাঠিয়েছিলেন। সম্মানিত ভাই, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেছেন এবং বাকি অংশ তারা খেয়েছেন। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে দেখলেন যে তিনি সেটি গ্রহণ করেছেন। আপনি এই হাদিসখানা পাবেন নাসাই হাদিস নাম্বার 2427, আল হিদায়া 441 নম্বর, এবং আপনি আরও দেখতে পারবেন সম্মানিত ভাই এছাড়া আরও হাদিসের মধ্যে এসেছে। আপনি আরও দেখতে পারবেন সহিহ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 2402 নম্বর হাদিস, আপনি এখানে পেয়ে যাবেন যে আসলে খরগোশ খাওয়া জায়েজ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। তো সম্মানিত ভাই এছাড়া আরও দেখতে পারেন নাসাই হাদিস নাম্বার 2427 নম্বর হাদিসও, আপনি দেখতে পারেন যে আসলে খরগোশ খাওয়া এটি জায়েজ। আশা করছি উত্তরটি পেয়েছেন।